ফ্রিতে ব্যবস্থা ঠিক করে আছে, দিবেন, যে পাশে দুইটা ঠিক বডি ঘাটার বিল্ডার ছিল করা। আসলে, বডি বিল্ডারের কারণে মাসেল অনেক ফুলে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে ডিসেম্বর মাসে 10 জন স্টুডেন্ট একটা ক্যাম্পেইনের আওতায় কিছুটা কম টাকায় অপারেশন করতে পারবে, যাদের গ্রেড মোটামুটি 3-এর কাছাকাছি, অর্থাৎ নর্মালি লাইপোসাকশন এবং গ্ল্যান্ড রিমুভালের মাধ্যমে যাদের অপারেশনটা পসিবল, তারা এই ক্যাম্পেইনের মাধ্যমে অপারেশন করতে পারবে। অর্থাৎ অপারেশন খরচ 35,000 টাকা, এর সাথে যে ওষুধটা লাগে মুখে খাওয়া সেটা পেশেন্ট কিনে নিবে, আর 2 দিন 3 দিন যে থাকতে হয় সেটা পেশেন্ট নিজ দায়িত্বে থাকবে। তবে ডিসেম্বর মাসে যারা অপারেশন করছে তাদেরকে ওখানে যে 2 দিন বা 3 দিন থাকা লাগছে সেটাও আমি ফ্রিতে ব্যবস্থা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ প্রথম অপারেশন খুবই সাকসেসফুলি হয়েছিল, গ্রুপে পোস্ট আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দ্বিতীয় তৃতীয় অপারেশনও খুবই ভালো হয়েছে। তো আজকেও আর একটা অপারেশনের ড্রেসিংয়ের সময়ের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি ডক্টর শরীফুল ইসলাম স্যারকে ধন্যবাদ দিচ্ছি যে উনি আসলে চমৎকার রেজাল্ট আমাদের উপহার দিচ্ছে। প্রথম দিকে একটু ভয় লাগলেও যে স্যার, আসলে ব্যাপারটা হচ্ছে স্যার আগে থেকে অপারেশন করতো, বাট যেহেতু স্যার আমাদের কাছে নতুন, সো একটু মনে মনে ভয় কিন্তু লাগে। সো প্রথমেই স্যার কিন্তু একটা চমক দেখাইছে, সো আজকের রেজাল্টটাও খুবই ভালো হয়েছে। তো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই জন্য, কিছুক্ষণ আগে স্যার আমার কাছে পাঠাইছে, পেশেন্টও অনেক হ্যাপি। সো এই ডিসেম্বরে আপনারা যারা অপারেশন করার কথা ভাবছেন, তারা নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ স্যারের কাছে অপারেশন করে নিতে পারেন। ওনার চেম্বারটা হচ্ছে ধানমন্ডি 15-তে। তো ওনার ডিটেলসটা অবশ্য যখন হোয়াটসঅ্যাপ করবেন তখন আমি দিয়ে দেবো, ওনার ভিজিটিং কার্ড কীভাবে যাবেন, ওনার গুগল ম্যাপস, ঠিক আছে, ওনার অ্যাসিস্ট্যান্টের নাম্বার, যাতে করে আপনাদের সহজ হয়। সবাই ভালো থাকবেন, আর গাইনোকমেশিয়া রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি যত দ্রুত পারি আপনাদের সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। তো চলুন আমরা আজকের ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। তো আমার এই ছোট ভাইয়ের আমি গাইনোকোমাস্টিয়া অপারেশন করেছিলাম 1 সপ্তাহ আগে, তাই না? 1 সপ্তাহ তো না, তো 1 সপ্তাহ আগে অপারেশন করেছিলাম। তো আজকে ফলো আপে আসছে, তার ছিল গ্রেড 2। গ্রেড 2 আমরা ছিল, আমরা করেছি। তো আল্লাহর রহমতে আমার দিক থেকে ভালো আছে, কোথাও কোনো সমস্যা নেই। তারপরও আপনারা একটু শোনেন তার কাছ থেকে। আলহামদুলিল্লাহ আগে চাইতে এখন আপাতত অনেক ভালো, মানে যথেষ্ট ভালো, আপাতত কি বলবো, যথেষ্ট ভালো। তারপরেও বাকিটা আল্লাহর উপরে, আল্লাহ যা করবেন দেখা যাক ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো কিছু আছে? তোমার সিমিটি ঠিক আছে, দুই পাশে ঠিক আছে? দুই পাশে দুটো ঠিক আছে। আচ্ছা গুড। ও হলো বডি বিল্ডার ছিল আসলে, বডি বিল্ডারের কারণে মাসেল অনেক ফুলে যায়, মাসেল বার্কটা বেশি থাকে। তো আল্লাহ রহমতে খুবই ভালো আছে, খুবই ভালো আছে ইনশাল্লাহ। আর তো কোনো সমস্যা নেই তোমার? না। ওকে ইনশাল্লাহ। এখানে পরিবেশ কেমন তোমার, সেটা বলো, পরিবেশ কেমন? অনেক ভালো লাগছে পরিবেশ, একলা একাকি নিরিবিলি জায়গা, সে অনেক ভালো। আর স্যার অনেক ফ্রেন্ডলি, স্যার সব সবসময় সাহায্য করবে সব ব্যাপারে, আর সহযোগিতায় তো আছেই, বাদ বাকি স্টাফেরও অনেক ভালো, সবার ব্যবহারই ভালো লাগছে। আমাদের সেট আপ কেমন? হ্যাঁ, সেট আপ অনেক ভালো। অন্যান্য জায়গায় তো এর আগে অপারেশনের অভিজ্ঞতা নাই, তো ফার্স্ট টাইমই অনেক ভালো লাগছে যে অপারেশন সেট আপটা অনেক ভালো, বাদ বাকি সবকিছুই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ।